গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, সেই জন্য আজকে নো ফুটবল। ভেবেছিলাম ফুটবলটা খেলতে যাব, বাট সেটা আর হয়ে উঠল না। বাট একটু পরে 10টা থেকে আছে আমার একটু ক্লাসেস, ক্লাসেস বলতে বেসিক্যালি আমি MBA অ্যাডমিশন নিয়েছি, তো তাই জন্য এখন উইকেন্ড করে ক্লাসেস থাকে, তো ওই ক্লাসেস আজকে শিডিউল আছে, তো সেটা অ্যাটেন্ড করতে হবে। সকাল অনেকগুলো কাজ, বেসিক্যালি পুঁইশাক বাড়িতে এসে পড়ে আছে, অ্যান্ড মাসি বলছে যে পুঁইশাক এনেছো, কুমড়ো আনোনি তো পুঁইশাকটা করবো। ওদের ট্রিক্স থেকে নিয়ে একটুখানি আদর আদর চলছে এখন, ঘর হচ্ছে ক্লিন, অ্যান্ড ট্রিক্সি ওখানে গিয়ে মাসিকে ডিস্টার্ব করছে, ঝাড়ু দিয়ে টানাটানি করছে, তাই জন্য আমি খোলে করে নিয়ে চুপচাপ বসে আছি। ওপর বাজারটা একটু ঘুরে আসি, অ্যান্ড বৃষ্টি নামবে নামবে করছে, তাই জন্য বেশি দেরি করলে আবার বেকার বৃষ্টির মধ্যে আটকে যাবো। সবজি কি নেবো ভাবছি, তাই আগ্রহ নিয়ে নিয়ে একটু, হ্যাঁ কেটে দাও সবজি তো নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি যাই, মাসি ওয়েট করছে, বেশি দেরি করলে রান্নার দেরি, হ্যাঁ তারপর ক্লাসেসেও বসতে হবে, তাই জন্য বেশি দেরি করে লাভ নেই। হেই তুই কোথায় যাচ্ছিস কেন ডিক্সি, চ 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 টিকু চ চ রে বাবা, হ্যাঁ সবজি এসছে, সবজি এসছে তো, চ মাসি নাও সবজি তো নিয়ে এলাম, আর কি বাকি রয়ে গেল, ডিমটা ভুলে গেছি, ডিমটা তুমি নিয়ে আসো, আমি একটুখানি আমার ক্লাসেসে সেট আপ করি, তো নিয়ে চলে এসছে আর ট্রিক্সি। হ্যাঁ ডিম তো ক্লাস স্টার্ট হতে এখনো 10 মিনিট, আমাদের এখানে খাল কিরমভাবে পরিষ্কার হয় দেখতে পাচ্ছি ভদ্রলোককে, এই দেখো কেমন ভেলার মতো একটা জিনিসে ভেসে ভেসে যাচ্ছে, অ্যান্ড যত রকমের আবর্জনা যেগুলো আমাদের মতো লোকেরা ফেলে ফেলে আমরা নোংরা করি ওয়াটার বডিসগুলো, ওগুলো ক্লিন করতে করতে উনি যাচ্ছেন, এসে গেছে এসে গেছে, জল খাচ্ছে দেখো ঠিকই, এসে একটু জল খেয়ে নিচ্ছে, কি বক্তব্য বাবা, উদ্ভট পোজে গা চুলকাচ্ছে, হাই তুলছে গা চুলকাচ্ছে, যা পারছে করছে, করতে বাইরের দিকটা খেয়াল করিনি, হঠাৎ করে চোখ ঘোরাতে দেখলাম সন্ধে হয়ে এসছে, অ্যান্ড কি সুন্দর আকাশটা হয়েছে দেখো, কালারটা দেখো অসম লাগছে না, সানসেটটা জানলা হাত থেকে বার করে করছি, মোবাইল পড়ে গেলে অসম বেরিয়ে যাবে, পাখিগুলো যাচ্ছে কি সুন্দর, ওয়াও এক্সেলেন্ট, না ভাগ্য খুব ভালো বলতে হবে, সঙ্গীতা তো সচরাচর কিচ্ছু বাইরের খাবার অর্ডার করে না, কিন্তু আজকে ওর কি হয়েছে জানি না, ইচ্ছা হয়েছে পিৎজা খেতে, তাই জন্য আমরা আজকে অর্ডার করেছি, কিনছিল এটা ননভেজ সুপ্রিম, তাই না, ননভেজ সুপ্রিম পিৎজা আজকে অর্ডার করা হয়েছে। আর ট্রিক্সির অবস্থা খুব খারাপ, বাট ট্রিক্সি এটা তোমার খাবার নয়, এটা আমাদের খাবার, কবে বুঝবে তুমি, আবার ল্যাজ খাড়া করে দাঁড়িয়ে আছে বেচারা, মামা ট্রিক্সিকে কিছু তো দেওয়া যাবে না এখান থেকে, তার ট্রিক্সিকে কী দেওয়া যেতে পারে, ও ট্রিট দেওয়া হবে, এটা এটা ভালো বলেছো, তাই জন্য ট্রিক্সি খাবে ও ট্রিট, আর আমরা খাবো ননভেজ সুপ্রিম পিৎজা, কীরকম বসা হয়েছে দেবদাসের পারোর মতো, হ্যাঁ ঠিক করে বসো, সত্যি বাবা পারিসো বটে, আজকে কী করবো কী করবো করে হঠাৎ করে মাথায় এলো যে আজকে তো একটা ব্যাপক ইভেন্ট আছে, আজকে সোসাইটির ভোটের প্রচারের লাস্ট দিন, সোসাইটির ভোট কীরকম হয় এর আগে তো কোনোদিন হাউজিং সোসাইটিতে থাকিনি, তো এইখানে গ্রিনফিল্ডে আসার পরে অনেকেই ইনভলভ হয়ে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক লোকের সাথে আলাপ হলো, অ্যান্ড ফাইনালি এখন টাইম এসে গেছে হচ্ছে BOM সিলেকশনের, BOM মানে বোর্ড অফ ম্যানেজার্স, তোমরা হয়তো অনেকেই জানো, বেসিক্যালি এরা হচ্ছে রেসপন্সিবল ফর রানিং দ্য সোসাইটি,
ব্যাস কথা বলার মাঝখানে ট্রিক্সি রান্নাঘরে ঢুকে কোথা থেকে একটা ঠোঙা নিয়ে চলে গেল। ঠোঙা নিয়ে আমার দিকে তাকিয়ে এবার খাটে উঠে গেছে। রোজ একই নাটক তোর। ট্রিক্সি বল, কেন এরকমভাবে তাকিয়ে আছিস? খেলনাটা নিয়ে এসেছিস কেন সোফার ওপরে? আর এই বালিশগুলোকে কেন ঘেঁটে ফেলেছিস এরকমভাবে? কী রে বল, ক্যামেরা দেখলে তোর একেবারে ভাজা মাছটা উল্টে খেতে পারিস না হয়ে যায় না? আর ক্যামেরা বন্ধ করে দুষ্টুমি শুরু। কী রে এখন কেন তো শান্ত হয়ে গেলি? হ্যাঁ এখন কেন শান্ত হয়ে গেলি? এত পাকা বুড়ি সব বোঝে একেবারে। কী করছিস তুই ওকে নিয়ে? ওর ঘাড়ে উঠে পড়েছিস কেন? হ্যাঁ পেটা ওকে, ক্যামেরা ধরলেই ও ম্যাডামের একেবারে লজ্জায় মরে যায়। ক্যামেরা ধরলে যখন দুষ্টমিগুলো করিস তখন মনে থাকে না রে? হ্যাঁ সবাই দেখুক একটু, সব সাবস্ক্রাইবাররা দেখুক, ট্রিক্সিকে তো সবাই খুব পছন্দ করে। দেখলে 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 কেমন কামড়ালো দেখলে? দেখো ওই দেখো দেখলে বুড়ি বুড়ি। পাপা রেডি, ট্রিক্সি কনফিউজড যে ওকে, হ্যাঁ ওকে নিয়ে যাওয়া হবে না ওকে ঢুকিয়ে রেখে যাওয়া হবে, বুঝতে পারছে না। ও ফুল যাওয়ার মোড়ে এখন। হ্যাঁ দেখেছ, ওতে খুব খুশি, বাইরে যায় বলে রেডি পুরো ট্রিক্সি এখন। এখন যদি ওকে ঢুকিয়ে দেওয়া হয় না বেচারা খুব মন খারাপ হয়ে যাবে। এবারও বুঝে গেছে, চেন বেরোচ্ছে, এবারও বুঝে গেছে যে ওকে নিয়ে যাওয়া কনফার্মড। ওই দেখো এক্সাইটমেন্টটা দেখো, পাগল হয়ে যাচ্ছে ট্রিক্সি যাবে বলে। হ্যাঁ ট্রিক্সি যাবে তো? ট্রিক্সি যাবে তো? ভেবে এসেছি আমরা, সুন্দর বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অ্যান্ড আমি তো এখন এক্সাইটেড। এই দেখো ট্রিক্সি এসে গেছে। কী দেখছিস? ট্রিক্সি অ্যান্ড ট্রিক্সি মামা দেখো এখানে, বললাম না এখানে ক্যান্ডিডেটের লিস্ট পড়ে গেছে, ওইগুলো দেখতে এসছে। কী মনে হচ্ছে ট্রিক্সি কাকে ভোট দেবে? ও দেখতে এসছে কে পেট পেরেন্টস আর কে ওকে আদর করে সেটা দেখে ও ভোটটা দেবে। তুমি ট্রিক্সিকে দেখতে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? ট্রিক্সিও কি বলবে, প্রচার করবে? ট্রিক্সি ওগুলো নিয়েই চিন্তা যে ওকে পার্কে খেলতে যাবে কি না, তাই জন্য ও যাচ্ছে দেখতে ক্যাম্পেইনিং কীরকম হচ্ছে। এসে গেছে আর এখানে থাকো প্রিন্সি। ভয় পায় আবার আদরও করে, সবই করে। কঠিন ক্যালকুলেশন চলছে এখানে। যেটা বানানো হয়েছিল ওটা এসে গেছে, সঙ্গীতে গেছে ট্রিক্সিকে রাখতে। আর আমি ওয়েট করছি ওর জন্য, ও এসে গেলে আমরা দুজন যাবো ব্যানার টাঙাতে। সময় লেট, ওখানে সবাই ওয়েট করছে আর তুমি এ করছো, তাড়াতাড়ি চলো। কী হয়েছে এত দেরি করে? ক্যাম্পেনের জন্য এখন সবাই ডাকছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। খুব ভালো হয়েছে, আমাদের আর একটা রিমেইনিং ব্যানার লেগে গেছে। এখানে একটা ব্যানার, এখানে আর একটা ব্যানার। বাহ খুব ক্লিয়ার হয়েছে না এটা? সবাইকে খুব ভালো দেখা যাচ্ছে, ওয়েল ডিজার্ভড ক্যান্ডিডেটস। আয়ান এসে গেছে, আয়ান এসে গেছে, খুব রেগে গেছে আয়ান আজকে। এবার ছোটো ছোটোগুলো টাঙানোর ব্যবস্থা করা হচ্ছে। সবাই আবার চলেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে দৌড়ে দৌড়ে, আমি এখন মিডিয়া কভারেজ করছি। পুরো গ্যাং চলেছে। কোথায় লাগানো হবে সেই নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব হচ্ছে। সব কাজ শেষ, এবার যাচ্ছি ওপরে। সবাই মোটামুটি উঠে গেছে, সঙ্গীতা আর আমি এখন লাস্ট বাকি। তো ওপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, ব্লগটা আজকে এখানেই শেষ করে। অ্যান্ড এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বিকজ এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11:45। 11:45 সময় আমরা এলাম,
এন্ড এবার সঙ্গীতা দিয়েছে আমাকে গরম করে খেতে ডিনার। ডিনারে কি কি আছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আজকে ডিনারে আছে রুটি, বাঁধাকপি আলুর তরকারি অ্যান্ড ওল দিয়ে চিংড়ি। ওল দিয়ে চিংড়িটা আমার খুব ফেভারিট, তো সারাসার খেয়ে নিই। অ্যান্ড মাসি করেও ভালো, তো তাড়াতাড়ি খেয়ে নিই। করে টায়ার আজকে ট্রিক্সি এতক্ষণ মারলো ঘুম, ক্যাম্পেন করেছে। হ্যাঁ, আমি ওই ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করেছি, তাও ওঠেনি। মানে কি ঘুম ঘুমাচ্ছে কেন না, নিচে গেছে দু তিনটে ফ্লোরে ক্যাম্পেনিং করেছে। হ্যাঁ, আমাদের মেয়ে ক্যাম্পেনিং করেছে, ও মানে কি করবে বুঝতে পারছে না। ও গিয়ে দেখছে এত লোক, ও বেচারা ভাবছে কি হচ্ছে আজকে, এত লোক কেন নেমেছে। যাক, এখন একটুখানি ঘোরাঘুরি খাক। এই যে সুপাই ঘোরাঘুরি খাচ্ছে, দেখো না স্ট্রেচ স্ট্রেচ করে একদম। হ্যাঁ, আমরা আজকের মতো ক্লোজ করি, এই ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আশা করছি কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড স্টে সেফ।